Mrs. Stanley. Hope you should have understood what I said. Yes. Yes, sir. You don't worry. আমি আজই আপনার কথা মতো কাজ করে দিব। You should never take my name. Never. Never. Just remember, your son, he's a final year student here, right? Yes, sir. And I don't want him to leave this college without a degree. No, please. You seem to be quite well, Mrs. Stanley. Thank you. But Mrs. Ganguly, that is the rule, laid down policy. I know, sir. But I also believe, prithibir je kono rule ba policy manusher theke opore noy. Rules ba policy, whatever you may say, toiri hoy manusher bhalor jonno. For human beings in general, bishesh kore ekta hospital, jekhane manush ashe chikitsar jonno, jekhane rog ek, সেখানে শুধুমাত্র ন্যাশনালিটির উপর বেস করে মানুষে মানুষে ভেদাভেদ কিভাবে হতে পারে স্যার? আর স্যার, পথ্য তো ট্রিটমেন্টেরই একটা পার্ট। লেডি, ডোন্ট ইউ থিংক বিইং এ স্টুডেন্ট অফ ফার্স্ট ইয়ার ইউ আর টকিং টু মাচ? স্যার, আই উড হ্যাভ বিন ভেরি হ্যাপি টু নট সে এনিথিং অ্যাট অল যদি আমাদের কলেজে এই ডিসক্রিমিনেশনটা না থাকতো, তাহলে আমাকে এইসব নিয়ে কথা বলতেই হতো না, প্রয়োজনই পড়তো না। একটা হসপিটালের কাছে, একজন ডক্টরের কাছে, একজন রোগী আরেকজন রোগীর থেকে বেশি ফ্যাসিলিটি তখনই পেতে পারে যখন তার শরীরের কারণে, তার রোগের কারণে সেটা প্রয়োজন। শুধুমাত্র তার গায়ের রং বা ন্যাশনালিটির কারণে একজন আরেকজনের থেকে বেশি ফ্যাসিলিটি পাবে, এটা হতে পারে। আমরা কি এখানে মিসেস গাঙ্গুলির কাছ থেকে ডুস অ্যান্ড ডোন্টস শিখতে এসেছি? I'm sorry, Mr. Coates. I can't stay back here. Please, Dr. Chandra. Let her say whatever she has to say. Then, আমরা ডিসাইড করব। মিসেস গাঙ্গুলি, আপনার আর কিছু বলিবার আছে? No, sir. আমি এবার আপনাদের সবার সিদ্ধান্ত শুনতে চাই। মিসেস গাঙ্গুলি, আপনিও কি আপনার হাজবেন্ড মিস্টার গাঙ্গুলির মতন পলিটিক্সে নাম লিখিয়েছেন? না, আমি তো শুনছি যে উনি নাকি হিলবার্ট বিল পাস করানোর জন্য কাহার কাঁপাচ্ছেন। তা আপনি কি ওনার দল? স্যার, এই বিষয়ে আমি একটাই কথা বলতে পারি, আমিও মিস্টার গাঙ্গুলির মতন হিলবার্ট বিল সাপোর্ট করি। আর স্বাভাবিকভাবেই সেটার পক্ষে শহরে যখন আন্দোলন হচ্ছে, আমি সেটাকেও সমর্থন করি। আর এই হিলবার্ট বিল তো কোনো ইন্ডিয়ান আনেননি, এনেছেন দি ভাইস রয় অফ ইন্ডিয়া, তিনি নিজেও একজন ব্রিটিশ। কাজেই সেটা সমর্থনের মধ্যে আমি কোনো রকম অন্যায় দেখি না, রাজদ্রোহিতা তো একদমই না। স্যার, হিলবার্ট বিলে যেরকম ভারতীয়দের মধ্যে এবং ইউরোপিয়ানদের মধ্যে আইনের চোখে সমতার কথা বলা হয়েছে, সেরকম আমিও চাই টু আপহোল্ড দ্য স্পিরিট অফ হিলবার্ট বিল আমাদের কলেজেও রোগীদের মধ্যে কোনো রকম ডিসক্রিমিনেশন না করে সবাইকে সমান চোখে দেখা। ওয়েল, মিসেস গাঙ্গুলি, আপনি এখন যাইতে পারেন। টুমরো উই উইল লেট ইউ নো আওয়ার ডিসিশন। থ্যাংক ইউ স্যার। ডক্টর, আমি আপনাদের সকলের মতামত জানিতে চাই, তবে তার আগে আমি আমার মতামত জানাইয়া রাখিতে চাই। আই থিঙ্ক আমাদের মিসেস গাঙ্গুলির ডিমান্ড পজিটিভ লাইটে দেখা উচিত। স্যার, দেয়ার ইজ এ প্রবলেম ইন ফিমেল টিবি ওয়ার্ড, মিসেস স্ট্যানলি। হোয়াট হ্যাপেন্ড? Thank you.
কী ডিসিশন নেবেন হক গোলে মিলা? যদি সেই ডিসিশন ওই রোগী গুলানের বিরুদ্ধে যায়, যদি এরা মাইনা না লন, তখন আমার কী করণ উচিত? আরও বড় আন্দোলন না কি হক গোল কিছু মন থিকা সরাইয়া দিয়ে আমার নিজের লেহা পড়াতে মন দেওয়ান উচিত? হেইটা কি কইরা হয়? ডাক্তারি পড়তে আইসি মানুষের সেবা করুম কইয়া, আর আইজ আমি যা করতে চাইতাছি হেইটাও তো সেবারই অঙ্গ। অন্যায় দেখা চুপ কইরে থা তো মাস্টার মশাই আমারে কখনো শেহান নাই, আর না বাবা শিখাইছেন। না, একখান লক্ষ্য আমারে স্থির করতেই হইব। গাঙ্গুলি মশাই, আপনার লগে অনেক কথা কর্ণের আছে, অনেক পরামর্শ করণের আছে। কাদম্বিনীরে ডাক্তার হইতেই হইব, কিন্তু তারে এই জাতের নামে অন্যায় মানলেও চলব না, আর এর মাঝামাঝি কোনো পথ হইতে পারে না বললেই আমার মনে হয়। আপনি কি বলেন হেইটা আমারে শুনতে হইব। Keep patience, Mrs. Stanley. Why you are so angry? Dr. Coates, I won't be staying here anymore. But why? Mrs. Stanley, please be quiet. আপনি যদি আমাদেরকে সমস্যাটা না খুলে বলেন, সেক্ষেত্রে আমরা আপনাকে হেল্প করতে পারব না। We want to help you, we want to support you. আপনি, please be quiet. That lady. She came and insulted me. Who? Wait, sir. প্লিজ আপনি ওনাকে একটু আগে ভালো করে শুয়ে দিন। ও হ্যাঁ, বুঝতে পারছি একটু সমস্যা হচ্ছে, প্লিজ। ডক্টর চন্দ্র, প্লিজ ইউ রিলিজ মি, আমাকে চলিয়া যাইতে দিন। আই কান্ট টেক দ্য ইনসাল্ট। মিসেস স্ট্যানলি, হু হ্যাজ ইনসাল্টেড ইউ? নট অনলি মি, শি হ্যাজ ইনসাল্টেড ব্রিটিশার্স টু। হোয়াট ইউ মিন? দ্যাট গ্রেট লেডি, ইওর লেডি স্টুডেন্ট। Oh, I forgot her name. You are talking about Mrs. Ganguly? Yes. Yes, she. Mrs. Ganguly apnake insult koreche. I can't believe this. Oh, you tumi dekhechile na? Tumi bolo na. Lakshmi, what has happened? Ki hoye ache? Sokale oi madam ei ward e eshechilo. কাদম্বিনী, কি হইল? ডাকি তোমারে, কানে যায় না কথা? কি কইবেন কো? কি কইবেন মানে? আরে আমি কি কমু, কইবা তো তুমি। হাসপাতালে রুগী গো তুমি পত্ত খাওয়াইছো, ওখানে কোনো সমস্যা হইছে? ওই দেখো, আরে চুপ কইরা আছো কেন? না কইলে বুঝুম কেমনে ওইখানে কোনো সমস্যা হইল কি না? আরে কি করতেছেন? কি হইলটা কি? কি হইছে? আমারে দেখাই আমার পড়ায় দুম পইরা যায় না। কি হইছে কও? আমারে কি হইছে কও? এই আপনার আসার সময় হইল, এই আপনি আমার লাইগা চিন্তা করেন? আসো অবস্থ তুমি, এটা কোনো রাগ করণের কথা হইল? জানো তো কত কাম চলতেছে,
কাল মিটিং আছে জানো না? জানি, হকগোলটাই জানি, কিন্তু কলেজ থেকে ফেরার পথে তো আমারে কইয়া যাওন যাইতো, আমি কি আটকাইতাম নাই? কি দেখতেছেন অমন কইরা? এইটা আবার কি? যাক গে, এইবার কও তো আমারে কলেজে কি হইছে বিস্তারে কও। কি আবার হইব, ওয়ার্ডে গিয়া হক গোল রে খাওয়াইলাম, কয়েকজনায় মাংস খায় নাই, তারা মাংস খায় না, তাগো বেশি কইরা দুধ খাওয়াইছি, কত আনন্দ কইরা খাইলো হক গোলে জানেন? তারপর